শীতকাল চলে এসেছে, আর শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া। শীতের শুরুতেই এই মরশুমের ওই কিছু সবজি দিয়ে আজ আমি রান্নাটা করেছি। আর এই রান্নাটা করতে আমার যে সমস্ত সবজিগুলো লেগেছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানে 250 গ্রাম শিশালা পালং শাক নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, একটা মূলো, অর্ধেক গাজর, 5-6টা সিম, বেগুন, একটা আলু, একটা পটল, অল্প একটু ধনে পাতা। আর নিয়েছি মাছের তেল। চচ্চড়ি জাতীয় জিনিসে মাছের তেল অথবা মাথা দিলে খেতে খুব ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, মশলার জন্য নিয়েছি থেতো করা আদা, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো চিনি, এছাড়া হলুদ, লবণ আর তেল তো লাগছেই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে তুলে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। আর এই সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো লবণ অথবা হলুদ ব্যবহার করব না। আলুটা দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো দিয়েও ভেজে নেব একই রকমভাবে। পটলটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব মিষ্টি কুমড়োটাও। মিষ্টি কুমড়োটাও ভেজে নেব একই রকম ভাবে। মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এটাও এবার তুলে নেব। আমি কিন্তু এখানে কোনো সবজি খুব বেশি ভাজিনি, সবই হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো আর গাজরটা। মূলো আর গাজর দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিমটাও। এবার এগুলো একসাথে হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আর বেগুনটা আমি আলাদা করে ভাজবো না, তরকারিটা কষার সময় বেগুনটা দিয়ে কষে নেব। এই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছের তেলটা। তেলটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এটা আমেরিকান রুই মাছের তেল, সেহেতু নিজে থেকে গলে যাবে না। এটা খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে ঝুড়ি ভাজার মতো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি মাছের তেলটা ঘেঁটে একেবারে ঝুড়ি ভাজার মতো করে দিয়েছি। এটা কিন্তু সেই মাছের তেলটাই। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। তেলটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে, নইলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা বেরোবে। আর এই তেলটা রুই বা কাতলা মাছের মতো অনেক তেল বেরোয় না, এটা এরকমই হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, থেতো করা আদা, জিরের গুঁড়ো। এবার এগুলো দিয়ে একসাথে কষে নেব। সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পালং শাকটাও।
পালং শাকটা দেওয়ার পর অল্প একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর কেটে রাখা বেগুনটাও। বেগুন দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব। বেগুন দেওয়ার পর অবশ্যই ঢেকে দিতে হবে, নইলে বেগুনটা শক্ত হয়ে যাবে। আর এই সময় জালটা একটু জোরে দিতে হবে। সমস্ত সবজিগুলো খুব ভালো করে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আবার এইগুলোকে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এর মধ্যে জল। জল দেওয়ার পর আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আগলা করে আবার নেড়ে দেব, যাতে তলা থেকে পুড়ে না যায়। আবার ঢেকে রান্না করব আর মাঝে মধ্যে নেড়ে দেব, যাতে পুড়ে না যায়। এটা আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবেই বারবার নাড়াচাড়া করে শুকিয়ে ফেলতে হবে। এই রকমভাবে কড়াইতে যখন লেগে আসবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এইরকমভাবে আপনারাও বাড়িতে পালং শাকের চচ্চড়ি তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব 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 ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।